হ্যালো ফ্রেন্ডস রেলওয়ে গ্রুপটি এক্সামের জন্য তোমাদের টিসিএস এর নিউ প্যাটার্ন অনুযায়ী যে ম্যাথামেটিক্সের ক্লাস আমরা শুরু করেছিলাম এটা ক্লাস নাম্বার থ্রি অলরেডি দুটো ক্লাস তোমাদের হয়ে গেছে এবং সেখানে যারা করেছ তারা নিশ্চয়ই দেখেছো যে আমরা যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো একটু নিউ প্রসেসে করাচ্ছি একটু অন্যরকমভাবে তো যাতে তোমাদের সময়টা বাঁচে কারণ তোমাদের টাইমটা কিন্তু বেশ এখানে ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট বলা যেতে পারে টাইমটার ওপরেই সব কিছু ডিপেন্ড করছে তো চলো আমরা আজকে আজকের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখে নিই একটু অন্য প্রসেসে করবো আবারও বলছি তো এখানে দেখো প্রথম অঙ্ক কি আছে একটি ট্রেন একশো দশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে চল্লিশ সেকেন্ডে তার মানে একটা ট্রেন যখন প্ল্যাটফর্ম অতিক্রম করছে তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে এটা কি করছে নিজের দৈর্ঘ্য নিজের যে দৈর্ঘ্যটা রয়েছে সেটা অতিক্রম করছে এবং তার সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে কিন্তু যখন ট্রেনটা কোনো টেলিফোন পোস্ট বা গাছ বা কোন ম্যান বয় এরকম অতিক্রম করে তখন শুধুমাত্র ট্রেন কি করে তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে ঠিক আছে তো এইভাবে তাহলে আপনাদের কি পাচ্ছি আমরা যে এই যে প্রথম ক্ষেত্রে কত টাইম লেগেছে প্রথম ক্ষেত্রে টাইম লেগেছে ফর্টি সেকেন্ড সেকেন্ড ক্ষেত্রে টাইম লেগেছে থার্টি সেকেন্ড ঠিক আছে তার মানে প্রথম ক্ষেত্রে ট্রেনটি হচ্ছে নিজের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের অতিক্রম করেছে পরের ক্ষেত্রে শুধুমাত্র নিজের অতিক্রম করেছে তাহলে জিনিসটা একবার নিজে একবার রিপিট করো রিপিট করলে দেখতে পারবে ট্রেন নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো চল্লিশ লাগিয়েছে আর শুধুমাত্র নিজেরটা করতে লেগেছে তিরিশ সেকেন্ড তার মানে শুধুমাত্র প্ল্যাটফর্ম করতে কত লাগবে যদি তুমি এইভাবে ভাবো দেখো তার মানে আমি যদি এই দুটোকে আমি মাইনাস করতাম ট্রেনের নিজের দৈর্ঘ্য কেটে যেত আর তার মানে ফোরটি থেকে থার্টি বিয়োগ করলে আমাদের কি আসতো টেন সেকেন্ড যেটা লাগতো সময় কিসের জন্য শুধুমাত্র প্ল্যাটফর্মকে অতিক্রম করার জন্য তার মানে শুধুমাত্র প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির সময় লাগে টেন সেকেন্ড ক্লিয়ার দেখো এবার তাহলে জিনিসটা কোশ্চেন থেকে কীভাবে বুঝবে এখানে দেখো কোশ্চেনটা একটুখানি দেখে নাও যে এখানে রয়েছে প্ল্যাটফর্ম আর হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য জন্য রেগেছে টেন সেকেন্ড ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য জন্য রেগেছে ফর্টি সেকেন্ড আর হচ্ছে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যের জন্য লেগেছে থার্টি সেকেন্ড তার মানে শুধুমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের জন্য কত লেগেছে টেন সেকেন্ড সময় লাগবে ঠিক আছে টেন সেকেন্ড সময় লাগবে তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মানে কী একশো মিটার একশো দশ মিটারের জন্য সময় লাগছে কত টেন সেকেন্ড তার মানে আমি যদি একটুখানি অন্যভাবে লিখি তার মানে ট্রেনটি টেন সেকেন্ডে যাচ্ছে ট্রেনটি টেন সেকেন্ডে যাচ্ছে একশো মিটার এবং যেটা হলো যে এই যে ছেলেটিকে অতিক্রম করছে থার্টি সেকেন্ডে তার মানে এখানে ট্রেনের দৈর্ঘ্য জানতে চেয়েছে তাহলে আমাকে আমি বোঝাই যাচ্ছে যে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে শুধুমাত্র থার্টি সেকেন্ড লেগেছে তাহলে থার্টি সেকেন্ডে কত হবে দেখো এখানে টেন আছে টেনের সাথে আমি থ্রি গুণ করে তবেই তো থার্টি এসে তো তাহলে এখানে কি করতে হবে একশো দশ ইন্টু থ্রি কি করলাম একবার দেখে নাও আমার এখানে টেন সেকেন্ড ছিল টেন সেকেন্ডের সাথে আমি এখানে থ্রি মাল্টিপ্লাই করার জন্যই কিন্তু এটা আমার এসছে থার্টি এসছে তাহলে আমি এখানেও কি করছি এখানেও আমি থ্রি গুণ করে দিচ্ছি তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে থ্রি থ্রি জিরো তো এই জিনিসটা একবারে তুমি হয়তো এক্ষুনি একবার দেখেই হয়তো জিনিসটা ক্লিয়ার হলো না আমি রিকোয়েস্ট করবো যারা বুঝতে পারছো না আর একবার জিনিসটাকে দেখো দেখে তুমি চেষ্টা করো নিশ্চয়ই পারবে আর এতে কিন্তু একদম সহজে করা যায় কোনো সময় লাগবে না এবং পেন পেপার লাগবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিকজ পেন পেপার লাগছে না এই কারণে তুমি অঙ্কটা যখনই পড়বে তুমি বুঝতেই পারছো এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি এখানে আমাদের পড়ে থাকছে কত টেন সেকেন্ড এবং টেন সেকেন্ডে এই জিনিস কতটা সময় লাগছে টেন সেকেন্ডে হচ্ছে কতটা কতটা ডিস্টেন্স যাচ্ছে টেন সেকেন্ডে একশো দশ মিটার যাচ্ছে তাহলে থার্টি সেকেন্ডে কত হয়ে যাবে ওয়ান ওয়ান থার্টি সেকেন্ডে কী হয়ে যাবে ওয়ান ওয়ান জিরোর সাথে থার্টি তার মানে টেনের সাথে ইন্টু থ্রি করার জন্যই হয়েছে তার মানে থ্রি গুণ করলে আমাদের যেটা অ্যান্সার চলে আসবে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি ওকে মানে অপশান প্লাস কোশ্চেন দিয়ে আমার তোমাদের টাইমটা বাঁচাতে হবে এবার দেখো নেক্সট কোয়েশন কী আছে তিনটি কয়েন তিনবার টস করা হলো এরকম টাইপের কোশ্চেন আসছে এরকম কোশ্চেন আসে তো টস করা হচ্ছে দুটি তিনবার হেড পড়ার সম্ভাবনা কত এখানে কিন্তু দুটো হেড বলেছি এবং ইংলিশ ভার্সনটা আমি এই জন্য লিখে এনেছি ইংলিশের সাথে বেঙ্গলিতে কিন্তু আচ্ছা এখানে এ কয়েন রয়েছে ইংলিশে এটা এ কয়েন নয় এটা কিন্তু থ্রি কয়েন হবে ঠিক আছে এটা থ্রি কয়েন হবে তো এক্স্যাক্টলি টু হেডস মানে দুটো হেটি পড়বে তাহলে এখানে কি কি জিনিস হতে পারে সেটা দেখে নাও আবারও বলছি ইংলিশ যারা দেখছো তারা কিন্তু এখানে এ কয়েন হবে না থ্রি কয়েন হবে তো এখানে যে মানে যেগুলো পড়ার সম্ভাবনা রয়েছে তিনটে কয়েনকে তিনবার টস করছে হতেই পারে তিনবারই হেড পড়েছে তিনবার হেড পড়েছে তিনবার টেল পড়েছে দুবার হেড একবার টেল এখানেও দেখো প্রথমটাতে হয়তো হেড পড়লো পরেরটাতে টেল দেন তারপরটাতে হেড এভাবে এভাবে চলবে এবং এভাবে যদি দেখা যায় টোটাল আটটা পসিবল কেস রয়েছে মানে আটটা এরকম পড়ার সম্ভাবনা রয়েছে এরকম আটটা আলাদা আলাদাভাবে পড়ার সম্ভাবনা রয়েছে এবং দেখো তুমি অপশান ওয়াইজ যদি যাও আটটা তুমি বুঝতেই পারবে বিকজ এই যে এখানে দেখো সবগুলোর তলায় দেখো আট রয়েছে ঠিক আছে এবার বলেছে এক্স্যাক্টলি টু হেড এক্স্যাক্টলি টু হেড মানে দুটো হেড থাকবে তুমি বুঝতে পারলে এটা হলো এটা হলো এটা হলো আমরা কি এটা নেব একদম নেব না কারণ এক্স্যাক্টলি টু হেড বলেছে তার মানে শুধুমাত্র দুটো হেড বাংলাতে বলে না ওই জন্যে এভাবে এনেছে একদম এটা এক্সামেরই অঙ্ক তাহলে দুটো হেড তো নয় এখানে তিনটে হেড তার মানে আমি এটা বাদ দেবো তার মানে দুটো হেড পড়ার সম্ভাবনা কটা আছে তিনবার রয়েছে তার মানে বুঝতেই পারছো নিচে সবগুলো নিচে এইট আছে তার মানে এইট হবেই আর এটা ওপরে এটা কত আসছে থ্রি আসছে তার মানে আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে অ্যান্সার অ্যান্সার আমাদের কি হয়ে যাবে অ্যান্সার হবে থ্রি বাই এইট কেন হলো তিনটে বিকজ এখানে তিনটে প্রবল কেস রয়েছে আটটার মধ্যে আউট অফ এইটের মধ্যে আউট অফ টোটাল আটটা হতো তার মধ্যে তিনটে কেস যেখানে হচ্ছে এক্স্যাক্টলি দুবার হেড পড়বে ঠিক আছে এইভাবে করতে একদম ইজি অঙ্ক বুঝতেই পারছো গ্রুপ ডিতে আসতেই পারে এগুলো এসেছেও লাস্ট ইয়ারে নেক্সট দেখো এই কোশ্চেন যেটা রয়েছে এবার যে করব সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তো এটা হয়তো তোমরা অনেকে দেখে ঘাবড়ে যাবে এই কোশ্চেনটা কিন্তু অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা কিন্তু ভীষণ সহজ একটু ট্রিকি ধরো কি বলেছে ফিফটি থেকে ওয়ান থাউজেন্ডের মধ্যে কতগুলি পূর্ণবর্গ সংখ্যা আছে পূর্ণবর্গ মিন্স কি অনেকেই জানো পূর্ণবর্গ মিন্স হচ্ছে যেমন ধরো ফর্টি নাইন বললাম ফর্টি নাইন মানে কি এরকম পূর্ণবর্গ পারফেক্ট স্কোয়ার তো পারফেক্ট স্কোয়ার সংখ্যা কতগুলো আছে ফিফটি থেকে ওয়ান থাউজেন্ডের মধ্যে এবার কি করতে হবে তোমাকে ফিফটির পরবর্তী মানে একদম পরেরই প্রথম যে পূর্ণবর্গ সংখ্যা সেটা তোমাকে বের করতে হবে আর ওয়ান থাউজেন্ডের আগেরটা বের করতে হবে তার মানে এখানে তোমাকে জিনিসটা কি দিয়েছে এখানে তো দিয়েছে ফিফটি আর হচ্ছে ওয়ান থাউজেন্ড রেঞ্জের মধ্যে ওয়ান রেঞ্জের মধ্যে মানে ফিফটির থেকে বড় হবে আর ওয়ান থাউজেন্ডের থেকে কি হয়ে যাবে ছোটো হবে ঠিক আছে ওয়ান থাউজেন্ড এর মধ্যে ওয়ান থাউজেন্ড থেকে ছোট হবে তাহলে এই রেঞ্জের মধ্যে কি রয়েছে তো এটা ভাবলেই দেখো ফিফটির আগে আমি একটু আগে লিখেছিলাম একটু আগে আমি লিখলাম কত ফর্টি নাইন তো ফর্টি নাইন ফিফটির আগেই রয়েছে ফর্টি নাইন এবং ফর্টি নাইন মানে কি সেভেন স্কোয়ার ফর্টি নাইন মানে হচ্ছে সেভেন স্কোয়ার তার মানে ফর্টি নাইন মানে যদি সেভেন স্কোয়ার হয় তাহলে পরবর্তীটা কি হয়ে যাবে পরবর্তী যেটা হবে সেটা হয়ে যাবে এইট স্কোয়ার আর এইট স্কোয়ার মানে আমরা কত জানি এইট স্কোয়ার মানে আমাদের চলে আসবে কত সিক্সটি ফোর ওকে এবার ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড তুমি কাছাকাছি ভাবো কোনটা ভাবতে পারো তো সব সবসময় চেষ্টা করবে জিরো দিয়ে কাছাকাছি ভাবার যেরকম ধরো টেন স্কোয়ার টেন স্কোয়ার মানে কত টেন ইন্টু টেন করলে আমাদের চলে আসবে কত হান্ড্রেড ওকে তো সেরকমভাবে ভাবো যদি টোয়েন্টি ইন্টু টোয়েন্টি হয় তাহলে আমাদের কত চলে আসবে ফোর হান্ড্রেড অ্যান্ড তারপর আমি থার্টি ইন্টু থার্টি ভাবছি থার্টি ইন্টু থার্টি ভাবছি কত চলে আসবে থার্টি ইনটু থার্টি করলে চলে আসবে কত নাইন হান্ড্রেড তার মানে তুমি বুঝতে পারছো নাইন হান্ড্রেড অ্যাট থাউজেন্ড তার মানে নিশ্চয়ই এর পরবর্তীতে কিছু একটা থাকতে পারে যেটা মানে থার্টির ওপরেই থাকবে যেটা থাউজেন্ডের থেকে একটু কম হবে তো সেটা যদি একটুখানি ক্যালকুলেশন করে নেবে তারপরে তুমি থার্টি ওয়ান করতে পারো থার্টি ওয়ান সাথে থার্টি ওয়ান গুন করবে থার্টি টুর সাথে থার্টি টু গুন করবে এভাবে গুণ করলে জাস্ট তুমি বুঝতে পারবে এবং একবারেই তোমার সেটা বোঝা সম্ভব কারণ এটা

আর ওয়ান থাউজেন্ডের ঠিক আগের যেটা আসছে সেটা থার্টি ওয়ানের স্কোয়ার এর পরে যেটা আসবে মানে থার্টি টু সেটা কিন্তু ওয়ান থাউজেন্ডের ওপরে এবার আমাকে বলেছি এর মধ্যে কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে আমি এগুলো সব আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো আমি পেয়েছি কত আমি পেয়েছি হচ্ছে এখানে এইট স্কোয়ার পেয়েছি আর একটা পেয়েছি কত থার্টি ওয়ানের স্কোয়ার পেয়েছি তোমাকে কি করতে হবে সংখ্যা কতগুলো আছে কি করবে থার্টি ওয়ান মাইনাস এইট প্লাস 1 যেটা বের হবে সেটাই आंसर এবং এটা করে দেখো করলে আসছে কত 24 তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের आंसर অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের आंसर 24 হবে আমাদের आंसर আশা করি বুঝতে পেরেছো এগুলো এইভাবে সলভ করতে হয় এরকম টাইপের আরো क्वेश्चन নিয়ে আসবো পরবর্তীতে তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে তো এই অঙ্কটা কিন্তু মনে রেখো এইভাবে করতে হয় এগুলো আচ্ছা नेक्स्ट অঙ্ক আমরা চলে আসছি नेक्स्ट দেখো এটা সিম্প্লিফিকেশনের একটা অঙ্ক বলতে পারো এই অঙ্কটা কিভাবে করবে এরকম নর্মাল রয়েছে তো এই প্রথম যে লাইনটা এই প্রথম লাইন থেকে আমি কি পাচ্ছি দেখো প্রথম লাইনটার আমি বাদিকে কী পাচ্ছি মানে এই যেখানে পি কিউ রয়েছে তাহলে আমি সিম্পল লসও করে দিচ্ছি এখানে আমি পেয়ে যাচ্ছি পি কিউ ওপরে আমি কি পেয়ে যাচ্ছি পি প্লাস কিউ আর এখানে আমি কী পাচ্ছি ওয়ান বাই পি প্লাস কিউ এবার কী হবে এই পি প্লাস কিউ আর এখানে পি প্লাস কিউ এখানে কোনাকি গুণ হয়ে যাবে তাই তো তাহলে এখানে কোনাকি গুণ হয়ে গেলে আমাদের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পি প্লাস কিউয়ের হোল স্কোয়ার ইকুয়াল টু পি কিউ হুম আচ্ছা এবার এই হোল স্কোয়ারের ফর্মুলাটা দেখো এটা নর্মাল ফর্মুলা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসবে আমাদের তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে যাবে এ স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস টু পি কিউ এইবার আমি কি করছি আমি এখানে হচ্ছে পি স্কোয়ার রাখছি প্লাস কিউ স্কোয়ার রাখছি আর এই যে এখানে 2PQ আছে আর এখানে হচ্ছে ইকুয়াল টু পিকিউ কি করছি আমি এই লাইনটা এখানটাই দেখো করে দিচ্ছি আমি লিখছি না আমি এখানে মাইনাস করেছি মানে এই পিকিউটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি মাইনাস করে দিচ্ছি ইকুয়াল টু জিরো হয়ে যাবে তার রাইট হ্যান্ড সাইডে মানে নেক্সট লাইনে এটা লিখবে তাহলে পিকিউটা যেটা আমাদের আগে ছিল পিকিউ এখানে কি ছিল ইকুয়াল টু পিকিউ ছিল তাহলে সেটাকে আমি বাদিকে নিয়ে আসছি তাহলে এখানে আমাদের হয়ে যাবে কি এখানে আমাদের হয়ে যাবে মাইনাস পিকিউ আর এ পাশে হয়ে যাবে জিরো তার মানে এই যে এখানে টু পিকিউ থেকে মাইনাস পিকিউ করে দিলে আমাদের থাকবে হচ্ছে প্লাস পিকিউব ইকুয়াল টু জিরো ওকে তো এটা আমাদের কিন্তু কাজ হয়ে গেল এবার আমাদের কিসের ভ্যালু বের করতে বলেছে আমাদের ভ্যালু বের করতে বলেছে পিকিউব মাইনাস কি কিউ তো এটার যে মান হয় মানে যেটা ফর্মুলাটা আর কি এ মাইনাস ফর্মুলা তাহলে মাইনাস যে ফর্মুলাটা হবে মানে পিকিউব মাইনাস যে ফর্মুলা সেটা হচ্ছে পি মাইনাস কিউ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউ এটা কিন্তু নেক্সট লাইনে যাবে তোমরা এইটা করবে তারপরে নিচে করবে ঠিক আছে দেখো এরপরে কিন্তু ইজিলি আনসারটা বলে দেওয়া সম্ভব বিকজ এই যে এখানে এই পোর্শন যেটা আমি পেলাম

দেখো একটা দুটো অঙ্ক তো আছে যেগুলো হাতে করতে হয় ওই জন্য ওই অঙ্কগুলোর জন্য সময় বাঁচিয়ে রেখে দিতে হবে আর যেগুলো মুখে হয়ে যায় সেগুলোতে মানে সময়টা একটু কম লাগাতে হবে এবার দেখো নেক্সট অঙ্ক এবং এটা আমাদের লাস্ট অঙ্ক তো এটা একটু টাইম টেকিং বাট ইজি কিভাবে করবে দেখো এখানে যেটা রয়েছে আমি কি করছি আমি এখান থেকে স্টার্ট করছি তো এখানে আমি রুট দিয়ে নিলাম দেন নিচে কি রয়েছে রয়েছে হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা নিচে রয়েছে ওয়ান মাইনাস সাইন থিটা ওকে আর ওপরে কি রয়েছে ওপরে রয়েছে ওয়ান প্লাস সাইন থিটা এবার আমি এখানে যেহেতু নিচে ওয়ান মাইনাস সাইন থিটা রয়েছে আমি কি করব এটার অনুবন্ধী দিয়ে গুণ করতে হয় কারণ যেহেতু রুট রুট দেখো অ্যানসারে কিন্তু কোথাও রুট নেই তার মানে আমাকে রুটটাকে আমি সরাতে হবে আর রুট সরাতে গেলে রুটের মধ্যে যদি কোনো কিছু স্কোয়ার থাকে তাহলে সিঙ্গেল সেটা সিঙ্গেলভাবে বেরিয়ে আসে তাহলে আমাকে ট্রাই করতে হবে কি আমাকে ট্রাই করতে হবে যে ভেতরে স্কোয়ার করার তো আমি এক কাজ করি যে আমি ওপরে স্কোয়ার করার চেষ্টা করি মানে এখানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা করেছি আমি কি করছি নিচে একটা ওয়ান প্লাস সাইন থিটা গুন করে দিচ্ছি এটা করলাম কেন কারণ এখানে মাইনাস রয়েছে ওয়ান মাইনাস সাইন থিটা রয়েছে নিচে নিচে ওয়ান মাইনাস সাইন থিটা রয়েছে আমি ওই জন্য ওয়ান প্লাস সাইন থিটাতে গুণ করলাম এবং যেহেতু নিচে ওয়ান প্লাস সাইন থিটাতে গুন করেছি তাহলে ওপরে আর একটা কী হয়ে যাবে ওয়ান প্লাস সাইন থিটা হয়ে যাবে এবার তোমরা এখানে টাইমটা কোথায় বাঁচাবে তোমরা এই জায়গাটায় একবারে স্কোয়ারিং লিখে দেবে তোমরা কী করবে এই যে মাথাটা একবারে স্কোয়ারে লিখে দিতে পারতে তাহলে এই পাশেটা লিখতে হতো না তাহলে এখানটায় কী হয়ে যাবে এখানে আমাদের যে জিনিসটা হবে এখানে আমাদের চলে আসবে হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটার মানে এই লাইনটা আমি লেখার কথা বলছি ওয়ান প্লাস সাইন থিটার হোল স্কোয়ার আর নিচে চলে আসবে কি দেখো এটা কি আছে এ প্লাস বি আর এ মাইনাস বি প্যাটার্নের রয়েছে মানে প্রথমটা হচ্ছে ওয়ানটাকে এ মনে করো সাইন থ্রিটাকে বি মনে করো তাহলে এ প্লাস বি এ মাইনাস বি প্যাটার্নে রয়েছে তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এটাও দেখো সেই ক্লাস সিক্স সেভেনের সেভেনের ফর্মুলা তাহলে এ প্লাস বি সিক্সে এত ফর্মুলা থাকে না তো এ প্লাস বি এ মাইনাস বি এটা মানে কি জানি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই তো তো সেই ফর্মুলাটাই আমি এখানে লিখছি তো সেটাকে এখানে লেখা হচ্ছে দেখো তার মানে এখানে কত হয়ে যাবে মাইনাস মাইনাস থিটা ওকে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি তাহলে থেকে ওপরেরটা থেকে আমি ইজিলি তো আমি এখানটায় লিখেই দিতে পারবো যে আমার স্কোয়ার আছে ওপরে তাহলে ওপর থেকে আমার কি চলে আসবে আমার শুধুমাত্র চলে আসবে হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা চলে আসবে ওয়ান প্লাস সাইন থিটা চলে আসবে উপর থেকে ঠিক আছে আর নিচে কী আছে নিচে আজ হচ্ছে ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে কি যখনই এরকম ত্রিকোণিতির কোনো কিছু থাকবে তখন তিনটে ফর্মুলা কিন্তু তোমাদের বেসিক্যালি মনে রাখতে হবে একটা হচ্ছে সাইন্স স্কোয়ার থিটা প্লাস কর স্কোয়ার থিটি ইকোয়াল টু ওয়ান সেক্স স্কোয়ার থিটি ইকোয়াল টু ওয়ান প্লাস ন্যান স্কোয়ার থিটা এবং হচ্ছে কোসো স্কোয়ার থিটি ইকোয়াল টু ওয়ান প্লাস কর স্কোয়ার থিটা তো এখানে যে ফর্মুলাটা কাজে লাগছে সেটা হচ্ছে প্রথমটা মানে হচ্ছে সাইন্স স্কোয়ার থিটা ঠিক আছে এবার এখানে তুমি মনে করো যে এই যে কোয়ার থ্রাটাকে আমি এখানে আমি আমি কোয়ার থিরোটাকে এখানে রাখি এই যে sin স্কোয়ার থ্রি সেটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে এখানে কে হয়ে যাবে আমার সায়েন্স স্কোয়ার থিটা চলে আসবে তার মানে আমার আলটিমেটলি কী দাঁড়াচ্ছে এই যে নিচের পোশনে যেটা রয়েছে এটা মানে কি ক স্কোয়ার থিটা এবার আমি এটা জিনিসটাকে রাফ করে দিই রাপ করে দিয়ে আমি যে জিনিসটা হবে আমার অ্যাকচুয়ালি কোশ্চেনের মানে অঙ্ক করতে যে লাইনটা লিখতে হবে সেটা লিখছি মানে ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা মানে আমি কি পেয়ে গেলাম ক স্কোয়ার থিটা এটা দেখো রুটের মধ্যে আছে ক স্কোয়ার থিটা তাহলে সেখান থেকে কী বেরোবে একটা কস থিটা বেরিয়ে যাবে ঠিক আছে এবার তাহলে আমরা কি পাচ্ছি এবার তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি এখানে দেখো একবার আসছে কি ওয়ান বাই কস থিটা আর একবার আসছে প্লাস সাইন বাই কস থিটা তাহলে আর অঙ্ক করার আর প্রয়োজন নেই বিকজ ওয়ান বাই কস থিটা প্রথমটা আসছে ওয়ান বাই প্রথমটা থেকে কি আসবে ওয়ান বাই কস থিটা মানে কি এখানে কি চলে আসবে থিটা ঠিক আছে তাহলে প্রথমটা আসছে কি সেক থিটা এবার অপশান ওয়াইজ যাবো টাইমটা একটু কম লাগবে তারপর দেখো প্লাস আছে তার মানে বুঝতেই পারছো যে হয় অপশান এটা হবে আর দেখো সেক থিটা আর প্লাস আছে কোনটাতে এটাতে আছে কিন্তু এখানে তো প্রথমে কো আছে তাহলে কিন্তু আমি এখানেই ইচ্ছা করলে স্টপ করে দিতে পারি যে আমার অপশান নাম্বার এ হবে তাও বলে দিচ্ছি এখানে ওয়ান বাই কস থিটা মানে কি এখানে চলে আসবে হচ্ছে সেক থিটা প্লাস এখানে আছে সাইন থিটা মানে পরবর্তীতে কি আসবে সাইন থিটা বাই কাইন থিটা বাই মানে হচ্ছে টেন থিটা ঠিক আছে তো এইটা অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার তো এই ছিল আমাদের অঙ্ক এই অঙ্কটা একটু বাড়িতে তোমরা করো যদি বুঝতে না পারো কমেন্ট সেকশানে বলবে এটা একটু টাফ ছিল আমার মনে হয় এটাই হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে কারণ মাধ্যমিক তো অনেক দিন আগেই পাশ করেছো এখন ত্রিকোণমিতি অতগুলো ফর্মুলা মনেও থাকে না তো যে ফর্মুলাগুলো ত্রিকোণ বেশি বেসিক্যালি ইউজ হয় সেগুলো আমি একটু লিখে দিচ্ছি তোমরা খাতায় একটু নোট করে নাও তো সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান আর একটা হয়ে যাবে কি সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা যেখানে যেরকম যে ফর্মুলা লাগবে এই তিনটে ফর্মুলার উপর সব কিছু বেশ করে রয়েছে আর একটা হচ্ছে কি কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান প্লাস স্কোয়ার থিটা ওয়ান প্লাস কর স্কোয়ার ঠিকঠাক এই তিনটে ফর্মুলা খুব ভালো করে মনে রাখো পরবর্তীতে আরও যখন অঙ্ক করাবো এই তিনটে ফর্মুলার ওপরেই বেস করে করাবো শুধুই এদিক ওদিক করে দেওয়া ফর্মুলাগুলো আর কিন্তু কিছুই নেই কিন্তু যে কোনো অন্য বই খুলতে যাবে তুমি কম্পিটিটিভে দেখতে পাবে ত্রিকোণমিতির ফর্মুলা মানে ভরপুর রয়েছে অ্যাকচুয়ালি এই ফর্মুলাগুলোকেই এদিক ওদিক করে বাদ বাদবাকি ফর্মুলাগুলো রেডি করা হয় তো তোমার মাথাটা একটু ঠিকঠাক করে রাখলে মানে একটু তুমি যদি ঠিকঠাকভাবে শার্পলি করো তাহলে কিন্তু দেখবে এই তিনটে ফর্মুলা দিয়েই কাজ হচ্ছে তো আজকে এই সেশনটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও এবং সেশনটা ভালো লাগলে কিন্তু লাইক করবে তোমাদের ফ্রেন্ডসের কাছে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও বিকজ তোমাদের কিন্তু আমি অলরেডি আমরা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সেকশনগুলো আলাদা আলাদা করে টু ফিফটি কোশ্চেনের জেনারেল সায়েন্সের কোশ্চেনের যে সেট সেগুলো আমরা শুরু করে দিয়েছি আর ম্যাথামেটিক্স চলছে ধীরে ধীরে চলছে যেহেতু আপাতত এই কোভিড প্যান্ডেমিকের জন্য রেলওয়ে এক্সামে একটু ডিলে হতে পারে ওই জন্য একটু মানে একটু কম কম করে ক্লাসটা দেওয়া হচ্ছে কারণ আমাদের একটু অন্য কাজেরও চাপ রয়েছে তো খুব তাড়াতাড়ি ক্লাস সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে ওকে তাহলে অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করবে আর নেক্সট সেশনে তোমাদের জন্য আরও কিছু ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং অঙ্ক নিয়ে আসবো ওকে থ্যাংক ইউ